এখন বর্তমানে যারা তরুণ সমাজ তারা তাদের খুবই জনপ্রিয় একটা সাইকেল এটা। ইতিমধ্যে অনেক তরুণরা এই সাইকেল নিয়ে তারা অনেক কমিটি করেছেন, সংগ্রহ করেছে। তো ভাই একাধিক সংগঠন আছে সাইকেলে। ইতিমধ্যে আমাদের ফেরি পৌরসভা ওদের নেতৃত্বে একটা কমিটি আছে, তারা রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রামে জাতীয় যে কোনো প্রোগ্রামে এই সাইকেল তারা বিভিন্ন রাষ্ট্র প্রোগ্রাম নিয়ে তারা র্যালি করে এবং তাদেরকে সাইকেল খেলা খেলা দেখায়, মানুষকে উদ্বুদ্ধ করে দেয়। এখানে এই সাইকেলটা যদি সবাই যদি চালায় তাহলে তারা শারীরিক ফিটনেস সবগুলো ঠিক থাকে, তাদের মেধাও ঠিক থাকে, মানসিকগুলো ঠিক থাকে, পাশাপাশি পড়েছে পরিবেশ বান্ধব একটা এই সাইকেল। তার মধ্যে ইতিমধ্যে এই সংগঠনটা এই আমরা বঙ্গবন্ধু এই আলোর শোক দিবসে একটা বিশাল একটা র্যালি করিয়েছে এবং সেটা সেই র্যালি ফেরি শহরে অনেক মানুষ নজর কেড়েছে। একাধার অধিক এখানে তরুণ সমাজরা বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে তারা ফেনী শহরের সব জায়গা রিলিটা করেছেন। ইতিমধ্যে এটা প্রথম সময় কাজ করেছে, সবাই এদেরকে মন্দির করেছে, ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি যে আপনি আত্মহত্যা নিয়ে এসেছেন, আসলে আত্মহত্যাটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে অনেক আর্থিক কমেছে। আসলে আত্মহত্যা আসলে কাছে মনে আমরা আত্মহত্যা যেই ব্যক্তি করবে তার এই পারেও তার কোনো ক্ষমা নাই, তার ওই পারেও তার কোনো এটার কোনো ক্ষমা পাওয়ার সুযোগ নেই। আত্মহত্যার কারণে কোনো মাপ নেই, আল্লাহ তালা তাদেরকে সরাসরি তাদেরকে দুজনে পড়াই দেন। এই জন্য আত্মহত্যা আসলে মহাপাপ। এই আত্মহত্যা না করার জন্য ইতিমধ্যে আপনি যে উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন জায়গা আপনি চুরে বেড়েছেন যে আত্মহত্যা মানুষকে সচেতন করার জন্য, আমরাও আসলে এটার জন্য কাজ করতে হবে। ইতিমধ্যে আমাদের পড়াশোনাটা আমাদের কাজ করেন যে আত্মহত্যা আসলে তো এটা বিশেষ করে আপনিও দুইবার নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। আপনার মতো এরকম সকল মানুষজন এভাবে তারা আত্মহত্যার কী জিনিস এটা বুঝে সহজতর হয়ে তারা যেন আমার নতুন জীবনে ফিরে আসে এটা আমরা কামনা করি। আপনারা যেই কাজে এগিয়ে যাচ্ছেন সেই কাজে আমরা আপনাকে আপনার সহযোগিতা করবো, আমরাও আপনার সাথে থেকে আপনার মতো আমরাও আমার যে যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আত্মহত্যার জন্য মানুষের সহায়তা হওয়ার জন্য আমরা উদ্যোগ নেব এবং কাজ করবো। এবং আপনাকে ধন্যবাদ জানাই আপনার ইন্ডিয়া থেকে আমাদের এখানে এসেছেন, বিভিন্ন জেলায় গিয়েছেন, আমরা বিভিন্ন জেলায় যাবেন, আমরা সুস্বাস্থ্য কামনা করি, আপনাকে ধন্যবাদ জানাই। যখন ফেনীতে এসেছিলাম আসার পরে যখন আমি ভাইদের সঙ্গে এসেছি ফেনী স্টার ওয়ারিয়ার্সের যে অফিসে আমি প্রথম শুনেছি যে অফিস, অ্যাকচুয়ালি অফিস তো অনেক জায়গায় বানিয়েছে অনেকেই, কিন্তু এখানের সম্পর্ক মানে বিষয়টা অন্য রকমের। আমি যখন ঢুকছি তখন দেখি মিয়া সাহেবের একটা বড় ছবি ওনার কিছু কোট আনকোট লেখা রয়েছে এবং তারপরে ওনার সম্পর্কে তখন দেখি উনি নিজে সাইকেল চালাতে পছন্দ করেন। এবং এখানে আমি বাংলাদেশে বেশ কটা জেলা ঘুরেছি, এই প্রথম দেখছি যে একটা মেয়র সাহেব সে নিজের উদ্যোগে সাইকেলিংটাকে এত মানে একটা ভালো স্থান দিয়েছেন। সত্যি এটা ভাববার বিষয়, এটা সব জায়গাতে বেশি ভালো। বাংলাদেশে তো 64 জেলাতে কম বেশি প্রত্যেকটা জেলাতেই সাইকেলিং কমিউনিটি আছে, বাট এটা একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে যে মেয়র সাহেব নিজে দাঁড়িয়ে থেকে এটা করছেন, মানে সবাইকে সহযোগিতা করছেন। এবং আগে শরীর এবং শিক্ষা এবং মানে শুধু এখানেই থেমে নেই, মানুষ যে ডিপ্রেশনে পড়ে সেখান থেকেও প্রচুর লাভ করিয়ে দেয় এই সাইকেলিংয়ে। সত্যি সত্যি খুব ভালো লাগছে স্যার আপনার সান্নিধ্যে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। কারণ কি এই যা করেছেন আপনি, যেটা আপনি করছেন এটা যুব সমাজের জন্য অনেক বড় কিছু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার যে কর্মকাণ্ড সেটা এগিয়ে নিয়ে যান ওগুলো কাছে আমার এটা একান্তভাবে কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।